Hey guys, Assalamualaikum. It's me Joshua. Today, my channel is Bhalo Shun. So, today, I'm going to make a video. Dhaka to Nepal journey. I know, guys, our 1 million special video is going to be done. But, because of that, we can't play button. I know, Inshallah, guys, our play button to every week. Month, page, I will do. Our 1 million special video. Our busy day, but not. I know, I'm going to vlog to continue. Because I'm Nepal journey. I'm very excited. Because I'm sure that we can make a barf fast. So, I'm going to make a barf. We can play. We can enjoy. And we can see. আমার ড্রেসগুলো আছে যেহেতু এখানে আমরা 5 দিন থাকব তাই আমি 500 জামা নিছি আর দুই একটা ড্রেস নিছি আর্জেন্টের জন্য যদি কোনো সময় দরকার পড়ে আর এখানে হচ্ছে আমার জুতা নতুন জুতা কিনছি এই যেটা আর গাইস আমি আমার প্যাকেজিংটা স্টার্ট করার আগে তোমাদের একটা গুড নিউজ দিতে চাই আর সেই গুড নিউজটা হচ্ছে আমাদের ছোট লিও বাবা হয়ে গেছে লিও বলো ওর বাচ্চা হইছে ইভেন্টুয়ালি ওই বাচ্চাগুলো আজকেই হইছে আমি অনেক বেশি হ্যাপি ছিলাম বাচ্চাগুলো দেখে আমি ওই বেবিগুলোর ক্লিপ ভিডিওর সাথে অ্যাড করে দিব আশা করি তোমাদেরও ভালো লাগবে সো যাও তুমি ঘুমাও এখন এখন প্যাকেজিং করব সো গাইস আমার লাকেজ প্যাক করা শেষ এখন আমি আম্মা আপু থেকে বিদায় নিয়ে চলে যাব নানুদের বাসায় সো গাইস আমরা মামাদের বাসায় চলে আসছি দেখতে পাচ্ছেন সবাই সবাই রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন সবার ব্যাকপ্যাক নিয়ে রেডি আটকায় দিলে পরে গাড়ি কি মামা তুমি এখনো বেরোচ্ছ না কেন আরে মামা কইস না যে গরম মামা খালি গাইমা যেতেছি মামা তুই ঘামতাছস না ঘামতেছি তো তোমাকে একদম ঝাকাস লাগতেছে গাইস আপনারা কিছু কমেন্টস করে জানাবেন তো আমাকে কেমন লাগছে যদি আমি এই গরমের দিনে শীত ড্রেস পরছি কারণ আমাদের দেশে গরম হয় ওই দেশে অনেক ঠান্ডা আমাদের জয়কে দেখেন জয় আরো গরমের জিনিস পরছে কি সেটা সিম্পল ড্রেস অনেক সিম্পল ড্রেস বাবা তোর এটা যে গরম এটা ভালুক দে ভালুকে চামড়া দে বানাইছেন না এ ফিউ মোমেন্টস লেটার গাইস আমরা এয়ারপোর্টে চলে আসছি আমরা ভাবছিলাম লেট হয়ে যাব বাট লাকি দি বেঁচে গেছি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছ মামা টায়ার্ড হয়ে গেছে দূরে দূরে আসছে মামা শুধু টায়ার্ড আমার তো পা ব্যথা করতেছে অনেক তাই আমি রাতে আসতে পারছি আর আমরা এখন এয়ারপোর্টে দাঁড়ায় আছি গাইস আমাদের নেপালে আসার সাথে সাথে আমরা হোটেলে ব্যাগ রেখে বের হয়ে গেছিলাম কারণ আমাদের কাছে টাইম ছিল না কারণ এখানে নাকি 6টা বাজে সব কিছু বন্ধ করে দেয় এই জন্য আমরা তাতে বের হয়ে গেছি আর এখন আমরা আসি মাঙ্কি টেম্পলে দেখতে পারছো এখানে চারদিকে মাঙ্কি আর মাঙ্কি সত্যি বলতে আমি অনেক বেশি টায়ার্ড আমি ঘুমাইতে চাইতেছি বাট যদি আমি ঘুমায় যাই তাহলে ঘুরবে কি এর জন্য আমি ঘুরতেছি তোমাদেরও দেখাচ্ছি গাইস এখানে তোমরা চারদিকে কবুতর এবং শুধু বানরই দেখতে পারবা মেনলি এই জায়গাটা শুধু বানরের জন্য ফেমাস কজ এখানে তোমরা বানরকে খাবার দিতে পারবা ওদের দেখতে পারবা বাট এখানে বানরগুলো অনেক বেশি ডেঞ্জারাস আর তাছাড়া এখানে স্ট্রাকচার অনেক বেশি সুন্দর গাইস এখন আমরা মাঙ্কি টেম্পল থেকে চলে যাব কজ এখানে মামাদের সাথে অনেক বেশি অন্যায় হয়েছে অন্যায় হয় নাই মানে মাঙ্কি টেম্পল ঘোরা শেষ আর মাঙ্কিরা একটু রিস্কি এর জন্য এই ভয়ে একটু তাড়াতাড়ি চলে গেছে না একটু বেশি ঘুরতাম আর কি মাঙ্কিরা মামার থেকে আইসক্রিম ডাকাতি করে নিয়ে গেছে আমার থেকে এই তো ঠিক আছে তো নিছে
তোমরা কি করো মাংকিরা তো আমার শুনো আমার আইসক্রিম নিছো তোমার সমস্যা না কিন্তু আমার ভয় লাগে যদি আমার থেকে আবার ক্যামেরাটা নিয়ে যায় কারণ ওদের দ্বারা কোনো বিশ্বাস নাই ভাই ওরা ক্যামেরা নিয়ে ব্লগিং শুরু করে দিবে ব্লগিং শুরু করে দিবে আমার ক্যামেরাটা নিয়ে ওরা কি করবে কত আল্লাহ জানে এখন আমরা যাচ্ছি আরেকটা প্লেসে বাট ওই প্লেসটার নামটা আমি আসলে জানি মানে বলছে আমাকে বাট আমি ওইভাবে খেয়াল রাখতে পারি নাই তো যাই ভুলে গেছি প্লেসটার নাম আমার কাছে যাই যাই শুনি যে এখন আমরা কোথায় যাব গাইস আমরা টেম্পল থেকে আসার পর আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম দিন আমরা ঘুমায় গেছি আর উঠে দেখি 11টা বাজে এখন আমাদের কাছে ডিনার করার টাইম নেই এর জন্য আমরা ডিনার করার টাইম নেই ডিনার করার মতো অবস্থাই নাই সব রেস্টুরেন্ট বন্ধ আর যেগুলো আছে সেগুলো হচ্ছে সব উল্টো পাল্টা রেস্টুরেন্ট এখানে যাওয়া যাবে না তো এগুলাই খেতে হবে এখন কিছু করার নেই ভাগ্যবাল আমি এগুলো কিনে নিয়ে আসছিলাম মানে তুমি খেতে পারো তুমি কি আমরা তিনজন আমাদেরকে যেতেও দিতে চাচ্ছিল না দেন আমরা তিনজন যখন যাব আচ্ছা ঠিক আছে অল্প তোমাদের সাথে আমি যাই বাট আমাদের সাথে গেছে আমরা নিজে গেছে দিন না আমাদেরকে কিছু কিনতে দাও এখন আমাদের এগুলা খেয়ে বিতে থাকতে হবে এগুলা খেয়ে কি তুমি বেঁচে থাকতে পারবে আমি যদি না খেয়েও থাকি তাহলে এক বছর বেঁচে থাকতে পারবো আমার মানুষের দোয়া আছে আমি ভাত খাওয়ার জন্য পাগল আছি কিন্তু আমি আর সত্যি ভাত খেতে চাই না আজকে ও যেখানে ভাত খাইছে ভাতের থেকে ও বাজে স্মেল আসছে ছিল না ভাত খেতে চাই না আমি এগুলা খাবো খুব বাজে স্মেল গাইস এখন আমি আছি ক্লিপ সাইট রেস্টুরেন্টে আজকে আমাদের একটা ডিফারেন্ট প্লেসে যাওয়ার কথা যেখানে যেতে প্রায় যাচ্ছি কথা কি যাচ্ছি মানে যাচ্ছি বাট ওটা অনেক লং প্রসেসিং আমাদের আরো 7 ঘন্টা জার্নি করতে হবে মাত্র 2 ঘন্টা জার্নি করে আসছি টোটাল মেবি 9 ঘন্টা লাগবে না হ্যাঁ টোটাল 9 ঘন্টা লাগবে আর এখানে আমরা লাঞ্চের জন্য ব্রেক নিছি আর জায়গাটা অনেক বেশি সুন্দর সো গাইস যেহেতু ওই জায়গাটা অনেক লং জার্নি তাই আর অনেক বেশি টায়ার্ড অলরেডি কারণ সে বাংলাদেশ থেকে জার্নি করে আসছে তো তার একটু রেস্টের দরকার সে গাড়িতে একটু ঘুমাবে আর কালকে আপনাদের জন্য জয় বেস্ট একটা ব্লগ নিয়ে আসবে অনেক সুন্দর প্লেসে ব্লগ নিয়ে আসবো তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা সুখে সুখে থাকবা সবাই ততক্ষণ সবাই ভালো থাকবা সুখে থাকবা জয়কে বেশি বেশি ভালোবাসা দিবা টাটা টেক কেয়ার হ্যাভ ফান খুদা হাফেজ